অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ প্রায় এক বছর পর আমরা মাঠে নামতেছি আর কি, সো ফার্স্ট ক্লাস খেলতেছি, অবশ্যই খুব ভালো লাগতেছে। এখন আল্লাহ আল্লাহ করে মানে টুর্নামেন্টটা ভালো মতো সুস্থ এবং ভালোভাবে শেষ হলে এটাই হচ্ছে আমাদের চেষ্টা থাকবে। ইঞ্জুরি এটা একবার হলে এটা আমার মাথা থেকে এখনও যায় না, এটা হচ্ছে টু বি অনেস্ট। আর ইঞ্জুরি আমি বলবো না যে আমি এখনও 100% ফিট, কারণ মনের মধ্যে একটা ভয় কাজ করতে আছে মানে করতেছে আর কি, সো চেষ্টা করতেছি 100% ফিট হওয়ার জন্য। এটা অবশ্য খেলার মাধ্যমেই ভয়টা কাটা সম্ভব, আর খেলার মাধ্যমে আর হচ্ছে আমার কী বলে এটাকে জিম রানিং এটার উপরেই আসলে মানে এটা পুরোপুরি শেষ হয়ে যাওয়া সম্ভব। রংপুরের টিম বরাবরই আমরা খুব ভালো টিম থাকি এবং খুব ভালো খেলি আমরা, আপনারা যদি দেখেন আর কি ওভারঅল পুরো ডোমেস্টিক দেখেন যদি আপনারা, তাহলে রংপুর আমরা সবসময় কিন্তু চ্যাম্পিয়ন ফাইট দিই। আর লিটন অবশ্যই আমাদের টিমের ইম্পর্টেন্ট প্লেয়ার, বাট লিটন ছাড়া আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আপনি যদি দেখেন আরিফ তানভীর সবাই ফার্স্ট ক্লাসে অনেক এক্সপিরিয়েন্স, আর পেস বলার সাইড দেখেন ওভারঅল আমাদের খুব ভালো টিম। মানে আপনি তো ফোর্থ ম্যাচ জিততে হলে আপনাকে 20টা উইকেট নিতে হবে, সো হয়তোবা লেগ স্পিনার প্রথম ডেতে এরকম ইফেক্টিভ হবে না, কিন্তু ডে 2, 3, 4 এই 3 দিন লেগ স্পিনে অনেক ইফেক্টিভ হবে। এবং রিশাদ বলেন তানভীর বলেন ওরা অনেক ক্যাপাবল উইকেট নেওয়ার জন্য, সো আমরা আশাবাদী যে ওরা অবশ্যই ভালো করবে। NCL এটা হচ্ছে আমার কামব্যাক সিরিজ বলেন বা কামব্যাক টুর্নামেন্ট বলেন, আমি চেষ্টা করব এখানে, এটা হচ্ছে আমার চেষ্টা থাকবে যে এখানে আমি হাইয়েস্ট রান গেটার হই কমসে কম। সো অবশ্যই যেহেতু খেলা 6টা খেলা, তো 6টা খেলার মধ্যে যাতে আমি কমসে কম 800 বা 1000 রানের কাছাকাছি করি এটা আমার চেষ্টা। মাথায় কোনো বাইরের চিন্তা থাকে না, এটা হচ্ছে আমি মনে করি না যে এটা কোনো প্লেয়ারের থাকে আর কি, কারণ বাইরে যাই হোক না কেন আপনি যখন ব্যাটিং করবেন বলিং করবেন এসব চিন্তা থাকে না, এটা একটা জিনিস। আর বাইরে হ্যাঁ, এখন বাইরের আমি যেটা করেছি সেটা অবশ্যই লিগালি করেছি, এবং শুধু এতটুকুই বলি, হয়তো বা আপনাদের ডিটেলস আমরা প্রেস কনফারেন্স দেখেই আপনাদেরকে ডিটেলস সব কিছু দেখাই দিব, জাস্ট শুধু এতটুকুই বলি আমরা এতটা গাধা না যে আমরা এই ডিভোর্স না দিয়ে আমরা বিয়ে করব। আর আর কি বলবো আমি, আমি মনে করেন যে আপনি যদি দেখেন ওভারঅল আমরা কিন্তু সব কাগজ টাগজ ওইভাবে দেখাই নি, জাস্ট 2-3টা ইউটিউবার এগুলা নিয়ে নিউজ করতেছে এবং মানুষজন আমরা এতটাই অশিক্ষিত যে একতরফায় মানুষের কথাবার্তা শুনে যে তারা এটা নিয়ে মাতামাতি করতেছে।